প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা আগের ক্লাসেতে কমিউনিটিতে বিভিন্ন ধরনের যে আন্তঃক্রিয়াগুলি হয় সেইগুলো সম্পর্কে আলোচনা করেছি। আমরা বিভিন্ন ধরনের কমিউনিটি আন্তঃক্রিয়া, যেমন প্রতিযোগিতা, মিথ্যাজীবিতা, খাদ্য খাদক সম্পর্ক, পরজীবিতা, এইগুলো সম্পর্কে আগের দিন আলোচনা করেছিলাম। আজকে আমরা বাস্তুতান্ত্রিক স্তর বা ইকোসিস্টেম সম্পর্কে আলোচনা করব। আমরা আজকে এখানে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম সম্পর্কে আলোচনা করব। তোমাদের আগেই ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র যে রয়েছে, এর সংজ্ঞা বা এই জিনিসটা কি সেটা সম্পর্কে বলা হয়েছিল। বাস্তুতন্ত্র, এই যে এখানে এই টার্মটা রয়েছে, আমরা বাস্তুতন্ত্র কাকে বলতে পারি? না, একটি নির্দিষ্ট স্থানের মধ্যে জীব সম্প্রদায় নিজেদের মধ্যে এবং ভৌত পরিবেশের উপাদানগুলির সঙ্গে মিথস্ক্রিয়ার দ্বারা যে বসবাস রীতি গড়ে তোলে তাকে বাস্তুতন্ত্র বা ইংলিশে কি বলবো, ইকোসিস্টেম বলবো, ইকোসিস্টেমটাকে বলে। এই যে বাস্তুতন্ত্র রয়েছে বা ইকোসিস্টেম রয়েছে, এই টার্ম বা কথাটির প্রবর্তন করেছিলেন আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল প্রথম বিজ্ঞানী, আর্নেস্ট হেকেল প্রথম ইকোসিস্টেম এই ক সরি একটু ভুল বলা হলো, প্রথম আর্নেস্ট হেকেল যে রয়েছে ইকোলজি বলে কথাটির প্রবর্তন করেছিলেন। আর্নেস্ট হেকেল একটু ভুল বলা হলো এখানে এখানে আর্নেস্ট হেকেল যে রয়েছে প্রথম ইকোলজি কথাটি ব্যবহার করেছিলেন। তো ইকোসিস্টেম এখানে আমরা আমরা কাকে বলবো? না, একটা নির্দিষ্ট স্থান রয়েছে, সাপোজ ধরলাম এই একটা নির্দিষ্ট স্থান রয়েছে, তো এই নির্দিষ্ট স্থানেতে কি হচ্ছে, না এখানে বিভিন্ন কমিউনিটি রয়েছে, বিভিন্ন পপুলেশানগুলি, আমি এখানে এরকম ধরলাম এ একটা পপুলেশান, বি একটা পপুলেশান, সি একটা পপুলেশান, এক একটা পপুলেশান এক ধরনের প্রজাতির টোটাল সদস্য সংখ্যাকে বোঝায়। এইরকম যতগুলি পপুলেশান রয়েছে সমস্তগুলিকে একসঙ্গে আমরা কমিউনিটি বা জীব সম্প্রদায় বলবো। এই বিভিন্ন জীব সম্প্রদায় প্লাস এই অঞ্চলে যে বিভিন্ন অজীবীয় শর্তগুলি রয়েছে বা পরিবেশগত যে শর্তগুলি আছে, সবাই মিলে যে তন্ত্রর মতো একটা গঠন গড়ে তোলে তাকে আমরা বাস্তুতন্ত্র বলবো। এখানে সজীব উপাদানগুলি জড় উপাদানের উপর নির্ভরশীল হয়ে থাকে, আবার যখন একটা সজীব উপাদান মারা যায় কিংবা রেচন পদার্থ ত্যাগ করে, তখন বিভিন্ন পদার্থগুলি পুনরায় পরিবেশে বা জড় উপাদান রূপে বাইরে বেরিয়ে আসে। তো এটা হলো বাস্তুতন্ত্রের সংজ্ঞা বা বাস্তুতন্ত্রের কনসেপ্টও বলতে পারি। তোমরা ভালো করে বাস্তুতন্ত্রের এই যে সংজ্ঞা যেটা রয়েছে এটা ভালো করে হচ্ছে পড়বে। নেক্সট এখানে আমরা যে একটা নিয়ে আলোচনা করব সেটা হলো বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য বা ইকোসিস্টেমের বৈশিষ্ট্য কি। প্রথমেই দেখো যেটা লেখা রয়েছে, লেখা রয়েছে জীব এবং ভৌত উপাদান বা জড় উপাদানের সমন্বয়ে গঠিত গতিশীল ধারাবাহিক মুক্ত একক পরিবেশ। এটার মানে কি? না, একটা বাস্তুতন্ত্র জৈব উপাদান মানে সজীব উপাদান এবং জড় উপাদান নিয়ে গঠিত হয়। বাস্তুতন্ত্রের মধ্যে সর্বদা কি হয়ে থাকে? না, একটা গতিশীলতা কাজ করে থাকে। এখানে গতিশীলতা মানে কি? না, যেমন সূর্যালোক থেকে যে শক্তি গৃহীত হয় সেই শক্তি ধীরে ধীরে উদ্ভিদ থেকে বিভিন্ন প্রাণী, সেখান থেকে বিভিন্ন অণুজীব, তার মধ্যে ছড়িয়ে পড়ে, অর্থাৎ এর মধ্যে একটা গতিশীলতা কাজ করে। ধারাবাহিকতা মানে কি? না, বাস্তুতন্ত্রে যে বিভিন্ন কাজগুলো হয়ে থাকে সেগুলি কি নির্দিষ্ট একটা ক্রমানুযায়ী ঘটতে থাকে এবং বাস্তুতন্ত্র মুক্ত প্রকৃতির হয়।
বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা একমুখী হয়, যা খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্য দিয়ে সম্পন্ন হয়। একটা বাস্তুতন্ত্রতে যে শক্তির উৎস সেটি হলো সানলাইট বা সূর্যালোক। এই সূর্যালোক থেকে যে শক্তি আসে তা সালোক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ যারা রয়েছে বা সালোক সংশ্লেষকারী যে জীব রয়েছে তাদের মধ্যে যায় এবং সেখান থেকে বিভিন্ন যে খাদকগুলি রয়েছে, অর্থাৎ যারা খাদ্যের জন্য সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল তাদের কাছে যায় এবং সেখান থেকে বিভিন্ন বিয়োজকের কাছে খাদ্য সরি শক্তির উৎস মানে শক্তিগুলি চলে যায়। অর্থাৎ একটা বাস্তুতন্ত্রের মধ্য দিয়ে এই যে শক্তির পরিবহন হচ্ছে সেটা একমুখী হয়, কখনো উল্টো দিকে এইরকমভাবে প্রবাহিত হতে পারে না। নেক্সট এখানে যেটা রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বাস্তুতন্ত্রে কী হয়ে থাকে না সজীব উপাদান আর পরিবেশের মধ্যে সমন্বয় সাধিত হয় এবং তাদের মধ্যে একটা চক্র মানে তন্ত্র গঠিত হয়ে থাকে। এই জন্য বিভিন্ন পরিপোষক চক্রের মাধ্যমে বা নিউট্রিয়েন্ট সাইকেলের মাধ্যমে বাস্তুতন্ত্রের যে বিভিন্ন উপাদানগুলি আছে সেগুলি সজীব পদার্থ এবং পরিবেশের মধ্যে চক্রাকারে আবর্তিত হয়। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যেমন আমরা এখানে যদি একটা উদাহরণ দিয়ে থাকি তাহলে হচ্ছে বলতে পারি এখানে নাইট্রোজেন চক্রের আমরা উদাহরণ দিতে পারি। এখানে আমরা নাইট্রোজেন চক্রের উদাহরণ দিতে পারি, সাপোজ ধরলাম নাইট্রোজেন। এই যে নাইট্রোজেন রয়েছে বায়ুমণ্ডলে বেশিরভাগ নাইট্রোজেন থাকে, এই বায়ুমণ্ডল থেকে বিভিন্ন উপায়ে কি করে নাইট্রোজেন সজীব দেহে প্রবেশ করে, সজীব দেহে প্রবেশ করে থাকে মানে জীবের মধ্যে প্রবেশ করে থাকে। আবার এখান থেকে কি হয়ে থাকে না এখান থেকে অ্যামোনিয়া তৈরি করে থাকে, অর্থাৎ একটি সজীব দেহ যখন মারা যায় কিংবা রেচন পদার্থ ত্যাগ করে নাইট্রোজেন সজীব দেহ থেকে অ্যামোনিয়া রূপে নির্গত হয়, সেখান থেকে নাইট্রাইট আয়ন তৈরি করে থাকে সরি মূলক তৈরি করে থাকে, সেখান থেকে নাইট্রেট তৈরি করে থাকে এবং সেখান থেকে আবার বায়ুমণ্ডলে ফিরে আসে। অর্থাৎ চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন রয়েছে সেটা পরিবেশ এবং সজীব দেহের মধ্যে আবর্তিত হয়। ঠিক অনুরূপভাবে অন্যান্য বিভিন্ন পরিপোষক যেমন কার্বন, অক্সিজেন, ফসফরাস, ক্যালসিয়াম, সালফার সমস্ত কিছুরই কি হয়ে থাকে না এইরকম চক্রাকার পদ্ধতিতে আবর্তন ঘটে থাকে। নেক্সট এখানে যেটা রয়েছে সেটা হলো কি 4 নম্বর যেটা পয়েন্ট রয়েছে, বাস্তুতন্ত্রের উপাদানগুলি পরস্পর এমনভাবে সম্পর্কযুক্ত যে কোনো একটি উপাদানের অভাব ঘটলে জীবের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে, অর্থাৎ বাস্তুতন্ত্র বিনষ্ট হয়ে যায়। এখানে কি না বাস্তুতন্ত্র একটা এমন একটা সিস্টেম যেখানে সবার সাথে সবার সম্পর্ক রয়েছে, বিভিন্ন জড় উপাদানের উপর নির্ভর করে সজীব উপাদানগুলি সৃষ্টি হয়, আবার সজীব উপাদান থেকে চক্রাকারে জড় উপাদানগুলি পরিবেশে ফিরে যায়। এই জন্য যদি কোনো কারণে একটি উপাদানের অভাব হয়ে থাকে তবে দেখা যায় তার প্রভাব সমগ্র বাস্তুতন্ত্রতেই পড়ে। তো এইগুলি আমরা বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্যের মধ্যে বলতে পারি। ঠিক আছে, তো এখানে আমি 4টে পয়েন্ট বললাম, এইগুলো মনে রাখবে। বাস্তুতন্ত্র জীব এবং ভৌত উপাদান সমন্বয়ে গঠিত এবং ইহা সর্বদা গতিশীল হয়। বাস্তুতন্ত্রে শক্তির পরিবহন বা প্রবাহ সবসময় একমুখী হয়ে থাকে। বাস্তুতন্ত্রে পরিপোষক চক্রের মাধ্যমে বিভিন্ন পরিপোষকগুলির চক্রাকারে সজীব পদার্থ এবং পরিবেশের মধ্যে আবর্তন ঘটে। যে কোনো একটি উপাদানের যদি অভাব হয় পুরো বাস্তুতন্ত্র যেটা রয়েছে সেটার ভারসাম্য বিনষ্ট হয়ে থাকে। এরপর আমরা এখানে 3টে জিনিস পড়ব, সেটা হচ্ছে ইকোলজি বা বাস্তুবিদ্যা কাকে কে বলে, অটো ইকোলজি বা অট ইকোলজি কাকে বলে, সিন ইকোলজি কাকে বলে, এইরকম 3টে বিষয় আমরা পড়ব।
এক কথায় যদি ইকোলজি বা বাস্তুবিদ্যার সংজ্ঞা দেওয়া যায়, বাস্তুতন্ত্র সম্পর্কিত যে অধ্যয়ন তাকে আমরা বাস্তুবিদ্যা বা ইকোলজি বলতে পারি। আর্নেস্ট হেকেল প্রথম ইকোলজি এই টার্মটা ব্যবহার করেছিলেন। জীববিদ্যার যে শাখায় বিভিন্ন জীবগোষ্ঠীর আন্তঃসম্পর্ক, জীব এবং তার পরিবেশের যে পারিপার্শ্বিক আন্তঃক্রিয়া আছে এইগুলো নিয়ে আলোচনা করা হয় তাকে বাস্তুবিদ্যা বা ইকোলজি বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে মূলত এই যে আমাদের বাস্তুতন্ত্র আছে তা কীভাবে স্টেবিলিটি রক্ষা করে, কীভাবে পরস্পরের একটা বাস্তুতন্ত্রে একটা বিভিন্ন উপাদানগুলি কীভাবে পরস্পরের সঙ্গে কী করে থাকে, আন্তঃক্রিয়া করে থাকে, তা সম্পর্কে এখানে অধ্যয়ন করা হয়ে থাকে এবং ইকোলজি এই টার্মটা প্রথম ব্যবহার করেছিলেন হেকেল। ঠিক আছে, আমরা ইকোলজির অধ্যয়নকে দুভাগে ভাগ করতে পারি। একটি হলো অট ইকোলজি আর একটি হলো সিন ইকোলজি। এই দুটো রয়েছে, অট ইকোলজি এবং সিন ইকোলজি। অট ইকোলজি মানে কি, না বাস্তুবিদ্যার যে শাখায় নির্দিষ্ট প্রজাতির জীব এবং তার যে পারিপার্শ্বিক পরিবেশ আছে তার আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে আমরা কি বলবো, অট ইকোলজি বলবো। মানে একটা নির্দিষ্ট প্রজাতির জীব এবং তার পারিপার্শ্বিক যে পরিবেশ এইটা নিয়ে আমরা শুধুমাত্র এখানে আলোচনা করা হয়ে থাকে। উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন হচ্ছে কি রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে বাঘ রয়েছে, ও সুন্দরবনের পরিবেশ, সুন্দরবনের যে এখানে পরিবেশ রয়েছে, সুন্দরবনের পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক, সুন্দরবনের পরিবেশ। ঠিক আছে, বাঘ সুন্দরবনের পরিবেশের যে রয়েছে সেখানে কীভাবে আন্তঃক্রিয়া সম্পন্ন করে তা অট ইকোলজির একটা উদাহরণ হতে পারে। সিন ইকোলজির কাকে বলবো, সিন ইকোলজি একটা নির্দিষ্ট পরিবেশ এবং ওই পরিবেশে যত ধরনের জীবগোষ্ঠী রয়েছে সবাই কীভাবে আন্তঃক্রিয়া করে তা নিয়ে আলোচনা করা হয়ে থাকে, একে বলবো সিন ইকোলজি। যেমন এখানে সংজ্ঞার মধ্যে লেখা আছে, বাস্তুবিদ্যার যে শাখায় একটি নির্দিষ্ট অঞ্চলে সমস্ত জীবগোষ্ঠীর সহিত পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে সিন ইকোলজি বলে। এখানে আবার উদাহরণ দিতে পারি, সুন্দরবনের পরিবেশ এবং এই সুন্দরবনের পরিবেশেতে সমগ্র যত ধরনের জীব প্রজাতি রয়েছে, সমগ্র জীবকুল, এখানে যত ধরনের হচ্ছে প্রজাতি রয়েছে সবার সাথে পরিবেশের যে আন্তঃক্রিয়া সেটাকে আমরা বলবো সিন ইকোলজি। তাহলে আমরা দুটো টার্ম পেলাম, অট ইকোলজি এবং সিন ইকোলজি। অট ইকোলজিতে একটি নির্দিষ্ট প্রজাতির জীবের সঙ্গে পরিবেশের আন্তঃক্রিয়া নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সিন ইকোলজিতে একটা অঞ্চলে যাবতীয় যা প্রজাতি পাওয়া যায় সমস্ত ধরনের প্রজাতির সঙ্গে ওই অঞ্চলের পরিবেশের যে আন্তঃসম্পর্ক তা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে এই তিনটে টার্ম আছে, এই তিনটে টার্ম পড়তে হবে। এরপর আমরা যেটা পড়ব সেটা হলো একটা বাস্তুতন্ত্রের শর্তাবলী। এটা দেখো তোমাদের 7টার বই থেকেই নেওয়া। বাস্তুতন্ত্রের শর্তাবলী মানে কি কি উপাদান নিয়ে বাস্তুতন্ত্র গঠিত হয়ে থাকে। এখানে কিছু অজীবীয় অর্থাৎ পরিবেশগত শর্তাবলী থাকে যা প্রভাব বিস্তার করে থাকে এবং কিছু সজীব পদার্থ থাকে যেগুলি বাস্তুতন্ত্র গঠনে ভূমিকা পালন করে থাকে। অজীবীয় শর্তগুলির মধ্যে কি কি রয়েছে, আলো, তাপ, জল, বায়ুমণ্ডল এবং ভূপ্রাকৃতিক গঠন। ভূপ্রাকৃতিক গঠন মানে এর মধ্যে মাটির গঠন আসতে পারে, মানে মাটির প্রকৃতি কি, কতটা উচ্চতা রয়েছে, এই জিনিসগুলো এখানে হচ্ছে আসে। এবং জীবজ যে শর্তাবলীগুলি রয়েছে তাকে দুভাগে ভাগ করব, একটি হলো স্বভোজী আর একটি হলো পরভোজী। স্বভোজী কাকে বলবো, না এক্ষেত্রে যে সমস্ত জীবগুলি নিজের খাদ্য নিজেই সংশ্লেষ করে, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ এবং কেমোসিনথেসিস বা রাসায়নিক সংশ্লেষের মাধ্যমে স্বভোজী জীবেরা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। পরভোজী মানে কি,
এরা নিজেরা খাদ্য তৈরি করতে পারে না, এরা খাদ্যের জন্য স্বভোজীর ওপর নির্ভরশীল। এদেরকে আমরা তিন ভাগে ভাগ করব, খাদক, বিয়োজক এবং রূপান্তরক, এই তিনটে ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, খাদক যেটা রয়েছে কনজিউমার, খাদক এর ইংলিশ কী হবে কনজিউমার, বিয়োজক ডিকম্পোজার এবং রূপান্তরক এর ইংলিশ হবে ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার। এই তিনটে এখানে টার্ম রয়েছে, এরা পরভোজীর প্রকারভেদ। আমরা এবার প্রতিটি সম্পর্কে আলাদা আলাদা ভাবে পড়ব। প্রথম এখানে যেটা রয়েছে, প্রথম যেটা রয়েছে আলো, আলো একটা অজীবীয় শর্ত। মূলত একটা বাস্তুতন্ত্রে আলো যে তিনটে জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেগুলো হলো আলোর তীব্রতা, কতক্ষণ সময় জুড়ে আলো রয়েছে মানে আলোর সময়কাল, এবং আলোর বর্ণ। এই তিনটে উপাদান, আলোর এই তিনটে উপাদান বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে থাকে। আলোর তীব্রতা কেন বলা হচ্ছে না, আলোর তীব্রতা অনুযায়ী শালক সংশ্লেষের হার, বাষ্পমোচনের হার, এইগুলো কি করে থাকে না কম বা বেশি হয়ে থাকে। ঠিক আছে, আলোর সময়কাল মানে কি, কতক্ষণ দিনের বেলা রয়েছে তার উপর নির্ভর করে বিভিন্ন যে প্রাণী বা উদ্ভিদ রয়েছে তাদের সারা দিনের যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি সেগুলো নির্ধারিত হয়ে থাকে। যেমন বিভিন্ন যে ধরনের উদ্ভিদগুলো আছে, সেই উদ্ভিদগুলিতে কত কোন ঋতুতে ফুল আসবে বা ফুল ফুটবে বা ফুল হবে না, সেগুলো নির্ভর করে থাকে ওই গাছগুলি কতক্ষণ ধরে আলোতে রয়েছে। আলোর বর্ণ যেটি রয়েছে এটিও খুবই ইম্পর্ট্যান্ট, আলোর বর্ণর উপর নির্ভর করে শালক সংশ্লেষের হার, যেমন লাল আর সবুজ। এই যে দুটো সরি একটু ভুল বললাম, লাল আর নীল, এই যে দুটো বর্ণের আলো রয়েছে এইগুলোতে শালক সংশ্লেষের হার অনেক বেশি হয়। আবার সবুজ বর্ণ যে রয়েছে এখানে শালক সংশ্লেষ হয়ই না। ঠিক আছে, অর্থাৎ আলোর ওপর নির্ভর করে কী হয়ে থাকে না, উদ্ভিদের খাদ্য উৎপাদন, উদ্ভিদে ফুল প্রস্ফুটন বা শস্য উৎপাদন, এগুলো যেমনভাবে নির্ভর করে থাকে, তেমনি প্রাণীদের সারা দিনের যে ক্রিয়া প্রতিক্রিয়া সেগুলো নির্ভর করে থাকে আলোর উপস্থিতি অনুপস্থিতির ওপর নির্ভর করে। কিছু কিছু প্রাণী রয়েছে যারা কি হয়ে থাকে রাত্রিবেলাতে বেশি অ্যাক্টিভ হয়ে থাকে, তাদেরকে আমরা কি বলি নিশাচর প্রাণী বলি। তো তাদেরও এই যে সারাদিনের কার্যকারিতা সেগুলো আলোর উপর নির্ভর করে থাকে। এরপর সেকেন্ড যেটা রয়েছে সেটি হলো তাপ বা তাপমাত্রা। তাপমাত্রাও কি করে থাকে না, একটা বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অজীবীয় শর্ত। মূলত যত ধরনের জীব রয়েছে এরা কি করে থাকে না, এরা বাস করে থাকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 বা 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এইরকম একটা টেম্পারেচারের মধ্যে আমরা বাস করে থাকি। এটা এর থেকে বেশিও হতে পারে আর 5 ডিগ্রি থেকে কমও হতে পারে, তবে আমাদের যাবতীয় যে বিপাকক্রিয়াগুলো রয়েছে সেগুলো এই ধরনের একটা টেম্পারেচারের যে জোন রয়েছে তার মধ্যে সব থেকে ভালো হয়ে থাকে। এছাড়া এই যে বীজের অঙ্কুরোদ্গম হয়ে থাকে, আমাদের বিভিন্ন উৎসেচকগুলো যে রয়েছে আমাদের দেহে তাদের যে কার্যকারিতা সেগুলো একটা তাপমাত্রার ওপর নির্ভরশীল হয়ে থাকে। অর্থাৎ আমাদের যাবতীয় যে কাজকর্ম সক্রিয়তা এগুলো কি করে থাকে, তাপমাত্রার ওপর নির্ভরশীল। তাপমাত্রার ওপর নির্ভর করে আমাদের দেহের বিএমআর হার নির্ভর করে থাকে। শীতকালীন অঞ্চলে তাপমাত্রা কম হওয়ার জন্য সেখানে বিএমআর রেট অনেক বেশি হয়, আবার গ্রীষ্মকালীন অঞ্চলে অনেকটা কম হয়ে থাকে। এরপর যেটা রয়েছে সেটা হলো জল। জল একটি গুরুত্বপূর্ণ অজীবীয় শর্ত বা
এই যে পৃথিবীতে বিভিন্ন প্রকার প্রাণের সৃষ্টি হয়েছে তার কারণ বলা হয় জলের উপস্থিতি। জল থাকার জন্য কি হয়ে থাকে না, আমাদের পক্ষে মূলত উদ্ভিদের পক্ষে সালোক সংশ্লেষ করা সম্ভব হয়ে থাকে। আমাদের যে প্রাণীদেহ রয়েছে তার বেশিরভাগ অংশে কি থাকে, জল থাকে। প্রতিটা কোষের প্রোটোপ্লাজমের প্রধান উপাদান হয়ে থাকে জল, তাই জল ছাড়া আমরা জীবনের কথা ভাবতে পারি না। প্রোটোপ্লাজম সিক্ত রাখতে, বিভিন্ন বিপাকক্রিয়া ঘটাতে, আর প্রাণীদেহে যে রক্ত আছে তাকে কি করতে না তরল রাখতে, এবং বিভিন্ন যে বিপাকজাত দূষিত পদার্থ আছে সেগুলিকে নির্গত করতে এই জলের প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, তোমরা এগুলো বইতেও যা লেখা আছে সেগুলো হচ্ছে মনে রাখতে পারো, বা যেগুলো বললাম সেগুলো খাতায় লিখে রাখতে পারো। তাহলে কি না, এখানে এরকম বলতে পারি, রেচন পদার্থ পদার্থ দূরীকরণে করণ, বিপাকক্রিয়া মানে সালোক সংশ্লেষ, বাষ্পমোচন, এইগুলি। ঠিক আছে, প্রোটোপ্লাজমের গঠন, প্রোটোপ্লাজমের ঠিক আছে স্থায়িত্ব, এইগুলো নির্ধারণে কি হয় জলের প্রয়োজন হয়ে থাকে। নেক্সট এরপর রয়েছে বায়ুমণ্ডল বা বিভিন্ন ধরনের গ্যাস। আমরা বায়ুমণ্ডলের ওপর নির্ভর করে থাকি এবং আমরা আমাদের শ্বাস কার্য বা শ্বসন ক্রিয়া চালানোর জন্য পরিবেশ থেকে কি করি, পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করি। এটা হচ্ছে আমাদের দেহে প্রবেশ করে এবং কি করে কার্বন ডাইঅক্সাইড এটাকে ত্যাগ করি। এটা কখন হয়ে থাকে না, শ্বসনের সময়। আবার যখন সালোক সংশ্লেষ হয়, যখন সালোক সংশ্লেষ হয়ে থাকে তখন উদ্ভিদ কি করে না এই কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে এবং উদ্ভিদ থেকে অক্সিজেন নির্গত হয়। ঠিক আছে, যেটা আবার শ্বসনের সময় সমগ্র যে জীব দেহ রয়েছে তারা হচ্ছে গ্রহণ করে থাকে। অর্থাৎ আমরা অনবরত আমাদের পারিপার্শ্বিক যে বায়ুমণ্ডল আছে তার উপর নির্ভরশীল হয়ে থাকি। এছাড়াও উদ্ভিদে বা এই যে নাইট্রোজেন চক্র যখন সম্পন্ন হয় তখন নাইট্রোজেনের প্রধান উৎস হলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকেই বিভিন্ন পদ্ধতিতে নাইট্রোজেন জীবদেহে প্রবেশ করে থাকে। লাস্ট যেটা রয়েছে এখানে সেটা হলো ভূপ্রাকৃতিক গঠন। আমরা এই যে ভূপ্রাকৃতিক গঠন রয়েছে এখানে কি বলতে পারি, ভূপ্রাকৃতিক গঠন বলতে মূলত কোনো স্থানের উচ্চতা, ঢাল, মানে যদি কোনো উঁচু স্থান থাকে সেখানে হচ্ছে চড়াই উতরাই কীরকম রয়েছে, সমুদ্র থেকে কত দূরে অবস্থিত, আর্দ্রতা কেমন, এই জিনিসগুলোর কথা বলবো। এগুলিও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো একটা স্থানের যে বাস্তুতন্ত্র রয়েছে তাকে প্রভাবিত করে থাকে। ঠিক আছে, তো এই যতগুলো এখানে শর্তের কথা বলা হলো এগুলো সমস্ত অজীবীয় শর্তের কথা বলা হলো। তাহলে প্রধান অজীবীয় শর্তগুলি কী কী হলো, আলো, তাপমাত্রা, জল, বায়ুমণ্ডল এবং ভূপ্রাকৃতিক গঠন, এগুলি হলো প্রধান অজীবীয় শর্ত বা জড় পদার্থ মানে পরিবেশগত শর্ত। এরপর আমরা সজীব যে শর্তগুলো রয়েছে বা জীবজ শর্তাবলী যেগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে।